যে কোনো পারিবারিক অনুষ্ঠানে দারুণ কিছু রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হবে নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তো চলুন রেসিপিটা বানানো শুরু করা যাক প্রথমে বেশ কয়েকটা পেঁয়াজ নিয়েছি শুধুমাত্র খোসাটা ছাড়িয়ে রেখেছিলাম এখন পেঁয়াজগুলোকে হাফ করে কেটে নিতে হবে আর এখানে আমি দুটো টমেটো নিয়েছি টমেটো দুটোকেও একইভাবে হাফ করে কেটে নিলাম আর সমস্ত কিছু আগে থেকেই ধুয়ে রেখেছিলাম এবার একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে পঞ্চাশ থেকে ষাট এম এর মতন সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে যাবে তখন কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিতে হবে আর দিয়ে দিচ্ছি দুটো টমেটো যে টমেটো দুটোকে হাফ করে কেটে রেখেছিলাম সেইগুলোও দিয়ে দিতে হবে আর দিয়ে দিচ্ছি কিছুটা আদার টুকরো এখানে আমি চার টুকরো আদা দিয়েছি আর দিয়ে দিচ্ছি চোদ্দো পনেরোটার মতন রসুন কোয়া এখন সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এই সময় ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই আছে প্রায় দু মিনিটের মতন মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিলে এগুলো বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে আর আমি চার পাঁচটার মতন কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম ঝালটা আপনারা কম বেশি করতে পারেন মিডিয়াম টু হাই ফ্লেমে দু মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছিলাম আপনারা দেখুন মশলাগুলো বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এখন সমস্ত মশলাগুলোকে তুলে এক সাইডে রেখে দিতে হবে মানে ঠান্ডা করে নিতে হবে এবার কড়াইতে বাকি যে তেলটা আছে তার মধ্যে আমি কয়েকটা কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি আর আলুগুলোকে এইভাবে একটু মানে বড়ো সাইজের টুকরো করে কেটে নিয়েছিলাম অল্প একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো তারপরে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে আর আলুর টুকরোগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে আর এদিকে যে মশলাগুলো ভেজে রেখেছিলাম সেই সমস্ত মশলাগুলোকে মিক্সির জারের মধ্যে নিয়ে নিতে হবে তারপর খুব ভালো করে পেস্ট করে নিতে হবে সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম এবার মশলার মিশ্রণটা নিয়ে নিতে হবে আর এদিকে একটা মিক্সিং বোলের মধ্যে প্রায় পাঁচশো গ্রামের মতন মাটন নিয়েছিলাম তার মধ্যে মশলার মিশ্রণটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচের মতন লবণ বড় চামচের হাফ চামচ লবণ দিয়েছি আর বড় চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চার ভাগের এক ভাগ সমস্ত কিছু এক সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু এক সঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আলুর টুকরোগুলোকেও বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম এবারে আলুর টুকরোগুলোকে তুলে এক সাইডে রেখে দিতে হবে আলুর টুকরোগুলো ভেজে নেওয়ার পরে কড়াইতে বাকি যে তেলটা আছে তার মধ্যে আমি ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিলাম আর খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে তারপরে মিডিয়াম ফ্লেমে এইভাবে প্রথমে প্রায় তিরিশ মিনিটের মতন রান্না করে নিতে হবে আর মাঝে মাঝে এইভাবে একটু উল্টে পাল্টে রাখতে হবে ফ্লেমটা প্রথমে মিডিয়ামেই রাখছি কারণ মিডিয়াম ফ্লেমে মাংসগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এখন আমি আপনাদের প্রায় দশ মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে এইভাবে প্রায় তিরিশ মিনিটের মতন রান্না করে নিচ্ছি তিরিশ মিনিট রান্না করে নিয়েছিলাম আর মাঝখানে অল্প একটু জলও দিয়েছিলাম এবার আমি ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর আলুর টুকরোগুলোকেও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে তারপরে মিডিয়াম টু লো আরও তিরিশ মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম আপনারা দেখুন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এইভাবে একবার মাটনের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে একেবারে অন্যরকম হবে আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে এখন রান্নার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গরম জল জলটা আগে থেকেই গরম করে রেখেছিলাম সেই গরম জলটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ আগে থেকেই দেওয়া ছিল তাই অল্প একটু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি আর অল্প একটু গরম মশলার গুঁড়ো খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে তারপর আরও দশ পনেরো মিনিটের মতন মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নিতে হবে এতে সমস্ত কিছু ভালো করে হয়ে যাবে আরও আর খেতেও ভালো লাগবে একটু টাইম নিয়ে রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম আপনারা দেখুন রান্নার কালারটা আরও চেঞ্জ হয়ে গেছে এবার আমি রান্নার মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ ঘি অল্প একটু ঘি দিলে মাটনটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর চারটে এলাচ নিয়েছিলাম অ্যালাচ চারটেকে এইভাবে একটু ভেঙে নিয়েছিলাম সেই চারটে এলাচ ও ঘিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে ফ্লেমটা অফ করে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে দারুণ সাথেই মাটনের রেসিপিটা গরম ভাত রুটি পরোটা যে কোনো সঙ্গে খেতে ভীষণ ভালো লাগবে আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে